पार्टाइम स्कूल टीचार्स एंड एमप्लयिज वेलफेयर एसोसिएशन पक्ष থেকে আমরা আজ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছিলাম আমাদের দাবিপত্র নিয়ে। আমরা যে দীর্ঘদিন 2011 সাল থেকে যে লড়াই আন্দোলন করছি তার সমস্ত ডকুমেন্ট সহ আজ আমরা তার বাড়িতে জমা দিলাম। আমরা 2011 সালে প্রথম আমাদের রাজ্যের প্রথম এই সরকারের প্রথম শিক্ষামন্ত্রী ব্যত্ত বসু মহাশয়ের কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমাদের কারো কাজ চলে যাবে না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা খুবই উদ্বিগ্ন। এই উচ্চশ্রী প্রকল্পের ফলে বহু জায়গায় বহু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের বরখাস্ত করা হচ্ছে। তারা দীর্ঘদিন এই স্কুলকে প্রয়োজনের সময় তারা সার্ভিস দিয়েছে, স্কুলকে ভালোবেসে কাজ করেছে। আজ তারা অত্যন্ত অসহায় এবং দুঃখের সঙ্গে তারা স্কুল ছাড়তে বাধ্য হচ্ছে। আমরা অবিলম্বে এই সরকারের কাছে আবেদন করছি যে তিনি যেন দ্রুত আমাদের হস্তক্ষেপ করেন এবং আমাদের বিষয়টা তিনি দেখেন। আমরা সমস্ত ডকুমেন্ট আমরা আজকের এখানে দিলাম। আমরা ব্রাত্যবসু সহ নবান্ন মহাকরণ সমস্ত দপ্তর আমাদের মহাকরণ থেকে বহু তথ্য এসেছিলেন। আমরা সুদত্ত চৌধুরী থেকে শুরু করে সুব্র রায় থেকে শুরু করে আমাদের ডেপুটেশন গ্রহণ করা হয়েছিল এবং আমাদের আশ্বস্ত করা হয়েছিল। এছাড়া আমরা নবান্নে শিক্ষা সচিব এবং মুখ্য সচিবের কাছে এবং অর্থ সচিবের কাছে আমাদের চিঠি আমরা দিয়েছি। সেখান থেকে আমরা আশা করছি খুব দ্রুত এই নভেম্বর মাসের মধ্যে যাতে আমাদের কাজের সুরাহা হয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি, দ্রুত তিনি হস্তক্ষেপ করুন। আর কতদিন আমরা অবহেলিত বঞ্চিত থাকব আমরা এটাই তার কাছে বলতে এসেছি, জানাতে এসেছি। সেখানে আমাদের দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এছাড়া আজ আমরা আমাদের প্রিয় সাংসদ সৌগত রায়ের মহাশয়ের কাছেও আমরা সকালে গিয়েছিলাম এবং সেখানে আমরা তার সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। তিনিও বলেছেন যে অতি দ্রুত তিনি মুখ্যমন্ত্রীর কাছ সাথে আমাদের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। আমরা এই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই, তিনি জনগণের কল্যাণের জন্য বহু প্রকল্প ঘোষণা করেছেন, বহু প্রকল্প নিয়েছেন, কিন্তু প্রদীপের নিচে অন্ধকারের মতো আমরা পড়ে রয়েছি। আমরা তার দ্রুত হস্তক্ষেপ দাবি করছি। তিনি দ্রুত আমাদের বিষয়টির একটি সুষ্ঠু সমাধান করুন, যে কোনো একটি প্রকল্পের আওতাভুক্ত করুন।